হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো নতুন আপকামিং বাংলা ছবি মানুষের ট্রেলারের যেটা কিছুক্ষণ আগেই রিলিজ করা হয়েছে এবং এই ছবির মুখ্য চরিত্রে তোমরা জানো যে জিদ্দা অভিনয় করছে সাথে অভিনয় করছে জিতু কামাল দেখতে পাওয়া যাবে বিদ্যা সিনা মিমকে দেখতে পাওয়া যাবে হচ্ছে তোমার আমাদের সুস্মিতা চ্যাটার্জিকে তো কেমন হলো এই ট্রেলারটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই যে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কিন্তু তার সাথে তার আগে আরেকটা কথাও বলবো সেটা হচ্ছে ধরো হয়তো ট্রেলারের কোনো জিনিসটা আমার ভালো লেগেছে কোনোটা খারাপ লেগেছে তার মানে এটা নয় আমি বলছি যে এই সিনেমাটা খুব খারাপ হবে আমি একদম ট্রেলারটা দেখে ট্রেলারটা যেটুকু যেমন লেগেছে সেই অনুযায়ী রিভিউ করব এর আগে আমি গানের রিভিউ করেছিলাম সেটা আমার ভালো লেগেছিলো ফোন ভার্সানটা ভালো লেগেছিলো আমি সেটাও যেরকম বলেছিলাম এখানেও আমি খোলা মনে কিন্তু ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা বলবো তো দেখো মূলত যেটুকু বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে নার্কোটিক সেলে আর কি কাজ করেন এখানে জিদ্দা যে ক্যারেক্টারটা উনি প্লে করছেন ভিক্টর এবং তিনি মূলত মানে এটা বেসিক্যালি একটা মানে আন্ডারওয়ার্ল্ড ড্রামা এবং সেই আন্ডারওয়ার্ল্ডের মানে কিং পিন হচ্ছে এখানে জিতু কমল যাকে দেখানো হচ্ছে এবং তার একটা বাংলাদেশ কানেকশন রয়েছে বলে আমার ধারণা যেটুকু টু দেখে বোঝা যাচ্ছে এবং যেহেতু সঞ্জয় সমাদদার এখানে পরিচালনা করছেন বাংলাদেশের একজন মানে ডিরেক্টর এবং বিদ্যাসিনা মিম রয়েছেন তো আমার মনে হচ্ছে একটা বাংলাদেশ কানেকশন হয়তো দেখানো হবে এবং সেখান থেকে একটা কোনো চোরাচালান বা এই জাতীয় কোনো কিছুর মধ্যে বেসিক্যালি জিদ্দার ক্যারেক্টারটা ঢুকে পড়ে এবং সে কিন্তু এই দুষ্টের দমন সৃষ্টের পালন যেটা একটা মাসালা কমার্শিয়াল ছবিতে একটা হিরোর যেটা দায়িত্ব থাকে সেই কাজটাই উনি করছেন এটুকুই ট্রেলারে বোঝা যাচ্ছে তবে কনফিউজ করার অনেকগুলো এলিমেন্ট আছে যখন প্রথমেই একটা তোমার দেখবে একটা নার্সিংহোমের মধ্যে একটা অপারেশন থিয়েটারের মধ্যে দেখানো হচ্ছে তারপরে আবার একবার মাস্ক খুলে উনি গাড়ি চালাচ্ছেন এরকম অনেকগুলো এলিমেন্ট রয়েছে যেখানে অনেক স্পেকুলেশন করা যাবে তো সেটা ইন্টারেস্টিং পার্ট কিন্তু অরিজিনাল ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশনটা একটু পরে গিয়ে হয় যখন তাকে দেখানো হয় যে তিনি নার্কোটিক্স অফিসার এবং তার একটা পরিবার রয়েছে এবং সেই পরিবারের সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে মেয়ে রয়েছে এবং খুব সম্ভবত সুস্মিতার ক্যারেক্টারটা হয়তো তার গভর্নার্সের এবং তাদের মধ্যে পরবর্তীকালে একটা প্রেম হবে হয়তো মা নেই বাচ্চাটির এরকম কিছু একটা ব্যাপার রয়েছে এখানে যেটুকু দেখে বোঝা যাচ্ছে এবার যদি পজিটিভ সাইড বলতে হয় ট্রেলারটার মধ্যে পজিটিভ সাইড কি দেখো এই ট্রেলারটার মধ্যে পজিটিভ সাইড হচ্ছে যে ট্রেলারটাতে একটা ইমোশনাল পার্ট মানে বারবার দেখবে যে জিদ্দার ছবিগুলোতে কমার্শিয়াল ছবি যাই করুক না কেন সেটা তুমি রাওয়ানের ক্ষেত্রে বলো বা তার আগের ছবিগুলোর ক্ষেত্রে বলো সেখানে কিন্তু একটা ফ্যামিলি বন্ডিং দেখানো হয় একটা ইমোশনাল পার্ট কিন্তু থাকে যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে যে তুমি পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল বানালে সেখানে হিরোর কোনো কিছু নেই আশেপাশে এরকম হয় না সেখানে যেমন কেজিএফের ক্ষেত্রে দেখি মায়ের সাথে ছেলের সম্পর্ক এরকম বিভিন্ন একটা ইকুয়েশান তৈরি হয় তো এখানে কিন্তু মেয়ের সাথে বাবার যে সম্পর্কটা বা হয়তো সেই বাচ্চাটির সাথে জিদ্দার যে সম্পর্কটা সেটাকে কিন্তু একটা জায়গা রাখা রয়েছে ওই এসেন্সটা কিন্তু রয়েছে এটা হচ্ছে গল্পের একটা রুট এই রুটটাকে কিন্তু ভুললে চলবে না সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই ছবিতে যে অ্যান্টাগেনিস্ট বোঝাই যাচ্ছে এখানে জিতু মূলত ভিলেনের চরিত্রে অভিনয় করছে তো অ্যান্টাগেনিস্ট যাকে নেওয়া হয়েছে তাকে খুব শাটেল দেখানো হয়েছে তাকে কিন্তু খুব ওভার দ্য টপ কিছু দেখানো হয়নি এটা কিন্তু একটা ট্রিটমেন্ট এটা এইভাবে কিন্তু দেওয়া হয়েছে কারোর এটা ভালো লাগতেও পারে কারোর ভালো নাও লাগতে পারে যেমন আমি নিজেই এক্সপেক্ট করেছিলাম যে যখন একজন হিরোকে ভিলেন বানানো হয় তখন ওই ভিলেনের মধ্যে কিন্তু অনেক কিছু তাকে অনেক কিছু ইম্প্রোভাইজ করা হয় সাধারণত অনেক কিছু ইম্প্রোভাইজেশন করা হয় যেরকম সাউথের ছবিগুলোতে আমরা দেখি না ফর এক্সাম্পল আমি এখন রিসেন্ট টাইমে যদি আমি জাওয়ানের কথাই বলি সেখানে যখন ধরো বিজয় সেতুপতি সাউথের একজন বিখ্যাত মানে তিনি একজন নাম করা হিরো তো সে যখন ভিলেনের চরিত্র অভিনয় করছে তাকে দিয়ে অনেক কিছু ইম্প্রোভাইজেশন করানো হচ্ছে কিন্তু এখানে জিতুর ক্ষেত্রে কিন্তু সেই ইম্প্রোভাইজেশনগুলো নেই নেই মানে খুব সাটেল রাখা হয়েছে খুব সাদা মাটা একটা সাধারণ মানুষের মতোই লাগছে তাকে খুব মানে দেখে টেরার মানে খুব মানে ক্রিয়েট হচ্ছে এরকম এরকমটা নয় অন আদার হ্যান্ড জিদ্দার অনেক ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছে ওনার নামটা মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না ওকে কিন্তু অনেক বেশি ইম্প্রোভাইজ করা হয়েছে ক্যারেক্টারটার মধ্যে তো দেয়ার ইজ আ চান্স মেবি হয়তো জিতু পরে হয়তো একটা টার্ন আপ করলো হয়তো ভালো দিকে কিছু চেঞ্জেস হলো ওর মধ্যে একটা মানসিকতার পরিবর্তন হলো এরকম কিছু একটা টুইস্ট থাকলেও থাকতে পারে বিদ্যাসিনামিম লুক স্কুল এবং বাংলাদেশের যে দেখবে নর্মালি যে পুলিশ যে বা তোমার যেগুলো ড্রামাগুলো হয় যেখানে ধরুন পুলিশ মানে পুলিশ ইন্সপেক্টরের চরিত্র দেখানো বা সেগুলো সেগুলো না খুব অন্যভাবে শ্যুট করা হয় আমাদের এখানে পুলিশের মানে কব স্টোরিগুলো যেভাবে শ্যুট করা হয় আর বাংলাদেশের কব স্টোরিগুলো একটু অন্যভাবে শ্যুট করা হয় আমার যেটা মনে হচ্ছে দেখে যে সম্ভবত বাংলাদেশ থেকে তিনি একটা মানে এই অপারেশন হান্টিং করার জন্য আর কি যে এই যেহেতু ওই চ্যানেলটা একটা লিঙ্ক ইন্ডিয়ার সাথে রয়েছে সেইটাকে লিঙ্ক ধরে হয়তো তিনি বাংলাদেশের অফিসার তিনি এখানে এসছেন এরকম কিছু একটা গল্পটা হতে পারে সেক্ষেত্রে তাদের মডার্স অপারেন্টি যেটা সেই মডার্স অপারেন্টি একটু অন্যরকম হয় তো সেই জিনিসটাকে এখানে ওইভাবে দেখানো হয়েছে তো জিনিসগুলো একটু শাটল রাখা হয়েছে এবং খুব বেশি মানে একদম বলতে পারো যে ওভার দ্য টপ ডায়লগস যেটা রয়েছে সেরকমটা কিন্তু সেরকমটা খুব একটা লাগছে না সেরকম খুব একটা পাচ্ছি না কিছু শেষে যে ডায়লগটা রয়েছে সেই ডায়লগটা ভাল লাগলো যে আমি মানুষ হিসেবে ফেল করতে পারি কিন্তু বাবা হিসেবে আমি ফেল করতে চাই না এবং দ্যাট সেজ অল যেটা আমি প্রথমে কথাটা বললাম না যে ছবির মধ্যে যে এই এসেন্সটা বাবা আর মেয়ের যে সম্পর্কটা সেইটাকে এস্টাবলিশ করা হবে সেই রুটটাকে রাখা হবে সেটা কিন্তু ট্রেলারে শেষে গিয়ে এস্টাবলিশ করছে যে আমি বাবা হিসেবে ফেল করতে চাই এবং এটা একটা যে কোনো বাবার যারা আজকে যাদের সন্তান রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এইটাই হচ্ছে সব বড় কথা যে সে সন্তানের কাছে হারতে চায় না সন্তানের জন্য হারতে চায় না সে সমস্ত লড়াই সন্তানের জন্য করতে রাজি থাকে তো এই হচ্ছে মোটামুটি ট্রেলারটা আমি যেটুকু বুঝলাম কিন্তু এবার এর এর মধ্যে যদি নেগেটিভ সাইড বলো তাহলে নেগেটিভ সাইড হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড স্কোর খুব একটা ভালো লাগেনি একটা কমার্স এন্ট্রি যেভাবে তার ব্যাকগ্রাউন্ড করতে হয় জিদ্দার এন্ট্রিটাও আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে যেভাবে ট্রেলারটা এন্ট্রি তাই না এটা ফিল্মের এন্ট্রি ডেফিনেটলি নয় আশা করছি কিন্তু ট্রেলারে যেভাবে একটা এন্ট্রি দেবে একটা গুজবা মুমেন্ট ক্রিয়েট হবে সেটা হয়নি সেকেন্ড হচ্ছে জিতু কামালের ডায়লগ থ্রোয়িং কিছু কিছু জায়গায় ডায়লগ থ্রোয়িংগুলো টাকা দিয়ে কিনতে পারছিস না তাহলে মেরে দেয় মানে খুব ক্যাজুয়াল একটা ডায়লগ থ্রোয়িং মনে হচ্ছে যেন খুব ক্যাজুয়ালি ডায়লগটা বলে দিয়েছে মেবি হয়তো এর থেকে অনেক বেটার ডায়লগ হয়তো ফিল্মের মধ্যে চাই ডোন্ট নো কিন্তু সেইগুলোকে না করে হয়তো এমন যে একটা কাটা হয়েছে যেখানে ডায়লগটা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না মানে ভিলেন হিসেবে ওই ভয় পাওয়ার ব্যাপারটা যে এর সাথে তো এবার জমবে জিদ্দার এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না বিকজ অফ হিস ডায়লগস অ্যান্ড অল বাকি যদি বলতে হয় ওভারঅল ট্রেলারটা ঠিকঠাক কাটা হয়েছে কিন্তু ট্রেলারটা শুরুর দিকের কি না অনেকগুলো জিনিস কিন্তু মানে এতগুলো ডেনশান বিটস চলে এসছে না প্রচুর কিছু দেখানোর চেষ্টা করেছে তারপরে যখন এক মিনিট হয়ে যাওয়ার পর থেকে ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি শেপ আপ করে যখন জিদ্দার ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয় তারপরে সে কেন মানে এই মিশনে রয়েছে সেটা ইন্ট্রোডিউস হয় তার ফ্যামিলি দেখানো হয় এবং সুস্মিতার সাথে তার যে মানে তোমার যে লাভ ইন্টারেস্ট সেই গানটা যখন দেখানো হয় দেন ট্রেলার শেপস আপস তো ওই ওভারঅল যদি বলো এক দু মিনিট তিরিশ সেকেন্ড এরকম কিছু একটা দু মিনিট চব্বিশ সেকেন্ড আমি কিছু একটা দেখছিলাম তো ওই প্রথম দিকে মানে ফর্টি ফাইভ টু সিক্সটি সেকেন্ডসটা আমার একটু ডাল লেগেছে বাকি ওভারঅল শেষে গিয়ে কিন্তু ট্রেলারটা অনেকটাই মেক করে নিয়েছে একটা কমার্শিয়াল মাস মশালা এন্টারটেনার ঠিক যেরকম ধরনের ট্রেলার হওয়া দরকার সেই রকম ধরনের ট্রেলার প্রচুর গুজবাম মোমেন্টস পেয়েছি ডায়লগ মুখে মুখে ফিরবে দারুণ লেগেছে এরকম বলবো না অ্যাকশান ঠিকঠাক লেগেছে মোটের উপরে ভালো ট্রেলার সিনেমাটা কেমন হয় এটা দেখার দরকার এবং সেখান থেকে দেখ কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারবো যে ফিল্ম ল্যান্ড তো একটাই রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে টেল দেন বাই বাই